হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঝর্ণা। কলকাতার এত মিউজিয়ামের মধ্যে এই মেটকেফ হলটি হলো অন্যতম। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, সোমবার বন্ধ থাকে। টিকিটের মূল্য মাথাপিছু 20 টাকা, কিন্তু অনলাইনে শুধুমাত্র টিকিট পাওয়া যায়। এন্ট্রি গেটের সামনে একটি জায়গায় স্ক্যানার দেওয়া থাকে, ওটাতে স্ক্যান করে আপনাদের পে করতে হবে। চলুন এবার ভেতরে প্রবেশ করা যায়। এই মেটকেফ হলটি তৈরি হয়েছিল 1840 থেকে 44 সালে সিটি ম্যাজিস্ট্রেট রবিনসনের নকশা অনুসারে। দেখতে অনেকটা প্রাচীন গ্রিক মন্দিরের মতো। প্রাথমিকভাবে বিল্ডিংটি কলকাতার পাবলিক লাইব্রেরির সংগ্রহ ছিল, যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মেটকেফ দ্বারা গঠিত। বর্তমানে নিচতলায় রয়েছে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কনজারভেশনে যে কাজগুলি চলছে তার প্রদর্শন সুন্দর করে তুলে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে কিছু মন্দির, মসজিদ, হেরিটেজ বিল্ডিংগুলির বিফোর অ্যান্ড আফটার পরিস্থিতির ছবি তুলে ধরা হয়েছে। এর পাশের রুমেই রয়েছে স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়ে যাওয়া সংগ্রামীদের কথা, ছবিসহ সেই সব বীরযোদ্ধাদের নাম দেওয়া রয়েছে। প্রফুল্ল চাকি থেকে শুরু করে হরিগোপাল বল সকলেরই নাম এই বলিদানের পাতায় জলজল করছে। একদম শেষে রয়েছে একটি ভারত মাতার ছবি, চলুন আপনারাও একবার দেখে নিন। রুম থেকে বেরিয়ে সামনেই চোখে পড়ল এই আলোর আলপনাটা। প্রথমে ভেবেছিলাম মাটিতে আঁকা, কিন্তু পরে দেখে বুঝতে পারি একটি বড় ছাঁচের উপরে আলো ফেলে এরকম ছায়া তৈরি হচ্ছে। কি অদ্ভুত সুন্দর দেখতে। এরপরে আপনাদের চোখে পড়বে একটি হাতে টানা রিক্সা। এই টানা রিক্সার গায়ে কলকাতার প্রতি ভালোবাসা বহু মানুষের চিরকুট রাখা আছে, আপনারাও কিছু লিখে আনতেই পারেন। এই সিঁড়িগুলির গায়ে বহু ছবি, কিছু বইয়ের নাম অথবা নাটকের পোস্টার দেওয়া আছে, যেন আর্ট গ্যালারি। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আপনারা কিন্তু কাউন্ট করবেন, এইগুলির মধ্যে কতগুলির সম্বন্ধে আপনারা পূর্বে পরিচিত। দেখতে দেখতে আপনারা উপরের ঘরে পৌঁছে যাবেন। এই মেটকেফ হলের একটাই মূল উদ্দেশ্য, সেটা হলো বাঙালির ও কলকাতার সংস্কৃতি ও স্মৃতিকে বাঁচিয়ে রাখা। চলুন এবার বলি আপনারা এখানে আসবেন কীভাবে। এখানের সবথেকে কাছের স্টেশন হলো বিভাগীবাদ স্টেশন, আর মেট্রো স্টেশন হলো চাঁদনি চক। হাওড়া থেকে যারা আসবেন তারা স্প্ল্যানেডগামী যে কোনো বাসে উঠে মিলেনিয়াম পার্ক অথবা শিপিং কর্পোরেশন বাস স্ট্যান্ডে পৌঁছাবেন। ওখান থেকে মিনিট 5-এর মতো হাঁটা, তাহলেই পৌঁছে যাবেন মেটকেফ হলে। মেটকেফ হল ও মিলেনিয়াম পার্ক খুব কাছাকাছি হওয়ায় আপনারা একদিনেই দুটো জায়গা ঘুরে দেখতে পারেন। একদিনের ছুটি থাকলে এখানে অবশ্যই চলে আসুন। চলুন ভেতরে এবার প্রবেশ করা যাক। প্রথমেই আপনারা দেখতে পাবেন একটি নৌকা। এই নৌকোটির গায়ে একটি প্রজেক্টর লাগানো আছে, যেটি উপরে রিফ্লেক্ট করে। আর রয়েছে হাতে আঁকা কলকাতার বহু ছবি। এই সব ছবিগুলি বিখ্যাত মানুষের হাতে আঁকা। হাতে সময় নিয়ে আপনারা ওইগুলো দেখে নেবেন। আরও আছে যেমন হলো এই ক্যারাম বোর্ড। আঙুলে ব্যথা থাকা সত্ত্বেও চোখ কিন্তু ওই লাল রানের উপরেই থাকে। যদিও বা এখানে হলুদ রানে রাখা আছে, তাও সেই দিনগুলি কখনো ভোলার নয়। এর পাশের রুমেই রাখা আছে স্লাইস অফ সিটি লাইফ। এক কথায় কলকাতাকে চেনা যায় সেই সব ছবি এই রুমে রাখা আছে, যেমন দুর্গাপুজো, কলেজ স্ট্রিট, বাঙালির আড্ডা, সঙ্গীত চর্চা, পিয়নের আনা চিঠি ঘরের বাইরে কাঠের বাক্সে রেখে দেওয়া ইত্যাদি।
একটি দুর্গা ঠাকুরের প্রতিমা এখানে রাখা আছে। বাঙালির কাছে দুর্গাপুজো এক অন্যরকম অনুভূতি, সেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। এর পাশের রুমটি বেশ বড়, এখানে বিশ্রাম নেবার জায়গা আছে। আর আছে নৃত্যকলার ছবি, টাইপরাইটার, বায়োস্কোপ, যেটির মাধ্যমে সিনেমা ছবি তুলে ধরা হয়েছে। একটি গ্রামাফোনও রাখা আছে, যেটির মাধ্যমে আগে গান শোনা হতো। আর আছে রবি ঠাকুর, এখানে এলে আপনাদের 2 ঘন্টা দেখতে দেখতেই পেরিয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন ও সুস্থ বাঁচুন। টাটা।